আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, কেমন আছি আমরা সবাই? আপনারা এই মুহূর্তে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা নাম হলো সাহাবিগঞ্জ, যেটার নিচে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটা নিচে এসে বিশ্রাম করছিল তার চাচাকে সাথে করে নিয়ে এসে। তার বয়স তখন বড় বছর ছিল, তো এই গাছটা নিচে এসে নিয়ে বিশ্রাম করছিল ছায়ার নিচে। এই মুহূর্তে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমরা অনেকে এখানে আসছি, এখানে অনেক বাঙালিরা আসছে দেখার জন্য। সো আমি আপনাদেরকে দেখালাম, জানি না আপনার কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। ভালোটাই কামনা করি, তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি জিনিসটাকে, তো এই জন্য আর কি আমি ভিডিওটা আপলোড করি। আশা করি আপনি সবাই দেখতে পাচ্ছেন। অনেক বাঙালি আছে, অনেকেই নামাজ পড়তেছে গাছটার নিচে। শত শত বছর ধরে গাছটা এখানে আছে এই মরুভূমির বুকে। আমরা সবাই বাসে করে আসছি, ঈদের ছুটিতে আমরা এখানে আসছি।